ঘরে গোপাল ঠাকুর আছে, গোপালের সেবা আমি কিভাবে করি, গোপাল ঠাকুরের নিত্য সেবা আমি কিভাবে করি, সেটাই আজকের ভিডিওর বিষয়। আশা করি তোমাদের ভালোই লাগবে। তো ঘরে গোপাল ঠাকুর থাকলে বলে বাড়ির প্রত্যেকটা সদস্যকে একটু একটু তার সেবা করা উচিত। তো আমার বাড়ির যে চারজন সদস্য আছে সবাই কিন্তু গোপাল ঠাকুরের একটু একটু কাজ করে, সবাই করে। এখন আমি ঘরে রয়েছি, বাইরে যাওয়া একদমই কোথাও নেই, সেই জন্য আমি অনেকটা সময় গোপাল ঠাকুরের পেছনে দিতে পারছি, ঠাকুর ঘরের পেছনে দিতে পারছি। আর তাছাড়া নয়তো সবাই বাড়ির প্রত্যেকটা মেম্বার পড়ে, মানে প্রত্যেকটা বাড়ির, যেমন বাড়ির বাচ্চাদের তোলার একটা নির্দিষ্ট সময় থাকে, স্নান করানোর একটা নির্দিষ্ট সময় থাকে, কারণ সেই সময় স্নানটা করলে তার শরীরটা ভালো থাকে। দেখবে এরকম বলে যে না এই সময় ওকে চান করে। তো সেরকম আমার ঘরে যে কানাজি আছে, মানে আমার গোপাল ঠাকুরকে আমি কানাজি বলে ডাকি, তো কানাজি আছে, তো কানাজিরও স্নান করানোর একটা সময় আছে, তাকে ঘুম থেকে ওঠানোরও একটা সময় আছে। তো আমার ঘরে কানাজি ঘুম থেকে উঠি 6টার সময়, এবং 18টা বেশিরভাগ সময় আমার মা করে, কারণ আমার কর্তা মশাইয়ের ডিউটি হচ্ছে 7:30 সময়। তো 6টার সময় ওই টাইমটা মানে আমার রান্নাঘরে খুবই মানে দৌড়োদৌড়ি চলে, তো সেই জন্য সকালবেলার ওঠানোটা মাই ওঠান, মা কানাজিকে ঘুম থেকে ওঠান, তাকে যা ভোগ নিবেদন করার হয় সেটা করেন, ধূপ ধুনো জ্বালেন। আমি সারাদিন আমার ঘরে ধূপ ধুনোর গন্ধ পাই সারাটা দিন। আর আমি রান্নাবান্না করে আর ঘরে যা যা কাজকর্ম আছে সমস্ত কিছু করে মোটামুটি 9:30 সময় আমি পুজো দিতে বসি। ঠাকুরের নিত্য পুজোটা আমার 9:30-10 মধ্যেই বসা হয়ে যায়, কখনো 9টার সময় বসি। তো তখন আমি কানাজিকে স্নান করাই, একদম সকালবেলা ঘুম থেকে উঠিয়ে স্নান করাই না, বাড়ির বাচ্চাকে সকালবেলা ঘুম থেকে তুলে কি স্নান করানোটা ঠিক বলো? তো সেই জন্য আমি 9টার সময় বা 9:30 সময় যে সময় আমি নিত্য পুজোটা দিই সেই সময় আমি কানাজিকে স্নান করি। সকালবেলা স্নান করার আগে তো দেখে নাও যে সকালবেলা আমি আমার কানাজিকে কীভাবে তুললাম, আর সকালে কীভাবে তাকে ঘুম থেকে জাগিয়ে তার হাত মুখ ধোয়ালাম সেটা আমি তুলে রেখেছিলাম, আর তখন আমি দেখাইনি। এখন তোমরা আগে দেখে নাও যে সকালবেলা আমি কানাজিকে কী করে তুললাম, আর তারপর তোমাদের দেখাবো যে কীভাবে তার স্নান করাচ্ছি। কানাজি, ও কানাজি, উঠে পড়ো, দেখো সকাল হয়ে গেছে। বাড়ির কোনো বাচ্চা কি আর এক ডাকে ওঠে? তার গায়ে একটু হাত বুলিয়ে দিতে হয়, তারপর তাকে একটু আদর করে নিতে হয়, তারপর সে ঘুম থেকে ওঠে। পয়লা বৈশাখে কেনা নরম জামাটা পরে আমি কানাজিকে শুইয়েছিলাম, দেখো এখন কদিন ধরে রাতে এখন এটা পরেই শুচ্ছে। তো চলো ওকে একটু আদর করে নিয়ে ওর হাত মুখটা ধুইয়ে দিই। দেখো ওর চোখটা, মুখটা আর হাতটা সুন্দর করে ধুইয়ে দেবো জলটা দিয়ে, আর তারপর ওর যে গামছাটা আছে সেটা দিয়ে মুছিয়ে দেব। তো সকালবেলা বললাম না যে ঘুম থেকে তুলিয়েই আমি স্নান করাই না, এখন শুধু এটুকুই হয়। রাতের বাসি জামাটা ছাড়িয়ে দিলাম, আর ওর থেকে একটু মানে অত নরম নয় ওরকম একটা জামা এখন পরিয়ে দিলাম, এই স্নান করানো অবধি এই জামাটা পরে থাকবে। এখন আর বেশি কিছু শৃঙ্গার করাবো না, সেটা স্নান করে উঠে হবে। এখন ও একটু দোলনায় বসবে সকালবেলাটায়, দোলনাটা একটু নেড়ে দিলাম, কিন্তু বাঁশিটা সব সময় দিতে হবে, বাঁশিটা দিয়ে দিলাম। এবার সকালবেলার ভোগটা আমি লাগিয়ে দিচ্ছি। কানাজিকে মাখন মিশ্রির ভোগ দেওয়া খুব ভালো, তো আমি মাখন মিশ্রি দিয়েছি আর কাজু কিশমিশ দিয়েছি আর তুলসী পাতা দিয়েই দিয়েছি, কারণ আমার ফুল এলার্জি আছে, সকালবেলা চলে আসে, তো আমি সকালবেলাতেই ফুল পেয়ে যাই। আর গ্লাসে জল দিয়েছি। আর এবার ধূপ কাঠি আর প্রদীপ জ্বালিয়ে দিয়েছি, তো আমি একটুখানি আরতি করে নিচ্ছি। আজকে সকালের ওঠানোটা আমি করছি, অন্যান্য দিন এটা মাই করেন। তো দেখে নাও এটা হচ্ছে কানাজির সকালবেলার ভোগ, কেমন লাগলো অবশ্যই বলো। তো বন্ধুরা দেখে নিলে তো যে সকালবেলা কানাজিকে কিভাবে তুললাম আর কিভাবে ভোগ দিলাম। আর এবার চলো, এখন বাজে 9:30-10 মতো বাজে, আর এখন আমি নিত্য পুজোটা করবো আর হচ্ছে কানাজিকেও স্নান করাবো, আর তোমরাও দেখে নাও যে কিভাবে কি করি, চলো। বন্ধুরা, আমি কানাজিকে স্নান করানোর জন্য নিয়ে চলে এসেছি, এবং জায়গাটা এমনভাবে বসিয়েছি যাতে আমার দেখাতে সুবিধা হয় ক্যামেরায়। তো এবার আমি সকালের যে জামাটা পরিয়েছিলাম সেটা ছাড়িয়ে দিলাম,
আর কানহাজিকে যে জায়গাটায় স্নান করাবো সেখানে বসিয়ে দিলাম। এবার স্নানের জলটা আমি তৈরি করে নিচ্ছি। জলে আমি মেশালাম একটুখানি অগরু, গোলাপ জল, আর এই যে আর ফুলের পাপড়ি। আর এই যে দুটো জিনিস, এটা কিন্তু আমি গরমকালেই মেশাই, শীতকালে কিন্তু মেশাই না, কারণ এগুলো একটু ঠান্ডা হয়। এবার কানহাজির গাটা আমি চন্দন দিয়ে মাখিয়ে দিচ্ছি। এটাও কিন্তু শুধুমাত্র গরমকালেই করি, শীতকালে কিন্তু নয়। তো সুন্দর করে চন্দন দিয়ে মাখানো হয়ে গেছে। এবার আমি ওকে স্নান করিয়ে দিই। আমার এর আগেও একটা ভিডিওতে আমি গোপাল ঠাকুরের স্নান করানো দেখিয়েছিলাম, একটা রোববারের দিন ছিল, আমি স্নান করানো দেখিয়েছিলাম। কিন্তু আজকে যেহেতু সারা দিন কিভাবে তার সেবা করি সেটা দেখাচ্ছি, তো সেই জন্য স্নান করানোটাও দেখালাম। এবার ওর গামছাটা দিয়ে আমি আস্তে আস্তে ওর গাটা মুছে দিচ্ছি। ও তো খুব ছোটো, তাই জন্য যখনই ওকে নিয়ে আমি কোনো কাজ করি তো একটু আস্তে আস্তে করি, তাড়াহুড়ো করে নয়। এই জামাটা আজকে দেখো স্নান করিয়ে উঠিয়ে পরাচ্ছি, কেমন লাগছে অবশ্যই বলো। জামা পরানো হয়ে গেছে, এবার ও রেডি। আর এবার আমি ওকে একটা চন্দনের ফোঁটা পরিয়ে দিচ্ছি। তো ক্যামেরাটা তো সেট করা রয়েছে, তো সেই জন্য একটু বোঝা যাচ্ছিলো না। তো এবার ওর বিছনাটা আমি তৈরি করে দিচ্ছি, যে বিছনায় ও বসবে, একটু ঝেড়ে নিলাম। আর দুটো পাশ বালিশকে দুদিকে সেট করলাম, আর মাথার বালিশটাও দেখো পেছনের দিকে সেট করেছি। বিছনাটার মধ্যে আমি একটু ফুলের পাপড়ি দিয়ে দিচ্ছি, আর এই আসনে আমি বসাবো। দেখো হলুদ রঙের একটা আসন বিছিয়ে দিয়েছি, আর আসনটার ওপরে আমি ফুলের পাপড়ি ছড়িয়ে দিচ্ছি। এবার এইখানে আমি সিংহাসনটাকে বসাবো। এবার আমি কানাজির সাজ আর শৃঙ্গার করিয়ে দেবো। তার আগে আসনে আমি একটা ময়ূরের পালক আটকে দিলাম। ময়ূরের পালক কানাজির খুবই প্রিয়। কানাজির হাতটা পরিয়ে দিচ্ছি। এবার একটা বেল ফুলের মালা পরিয়ে দিলাম। এখন এখানে এত ভালো বেল ফুলের মালা পাওয়া যাচ্ছে যে কি বলবো, মানে খুবই সুন্দর, আর এত সুন্দর গন্ধ, আমার ঠাকুরঘরটা পুরো ধূপ ধুনো বেল ফুলের গন্ধে একদম ভরে থাকে। তো আমি সকালবেলা গিয়ে বেল ফুল নিয়ে আসি অনেক সময়, কারণ আমার ফুলওলা দেয় না। তো কানাজিকে আমি এখন মাথায় মুকুট পরিয়ে দিলাম, ওর বাঁশিটা দিয়ে দিলাম। বাঁশিটা সবসময় দিতেই হবে, শোয়ার সময়ও বাঁশি নিয়ে শোবে। চন্দন লাগিয়ে একটা তুলসী দিয়ে দিলাম। চন্দন লাগিয়ে সমস্ত ফুল কিন্তু ঠাকুরকে দিতে হয়, কিন্তু ওই যে বললাম যে ক্যামেরাটা একটা জায়গায় সেট হয়ে থাকে, তো সেই জন্য সব কিছু দেখানো সম্ভব হয় না। আর এবার আমি ভোগ নিবেদন করছি, আর এখন বাজে হয়তো বললাম 10টা মতো বাজে। তো এখন আমি ফল আর বাতাসা দিয়েছি। কানহাজিকে অন্নভোগ দিলে আমি মোটামুটি 12টার সময় অন্নভোগটা লাগাই। তো এবার আমি আরতি করে নিচ্ছি। রোজকার আরতিতে সাধারণত প্রদীপ আর ধূপকাঠি দিয়েই আরতি করা হয়। তো প্রদীপ আর ধূপকাঠি দিয়ে আরতি করে নিচ্ছি। দেখো বন্ধুরা, মালা পরে কানাজিকে কত সুন্দর লাগছে। আর আমি একটু ওপর দিকে উঠে পুরো সিংহাসনটা দেখানোর চেষ্টা করছি, যে পুরো সিংহাসনটা কেমনভাবে আমি আজকে সাজিয়েছি। তোমরা অবশ্যই আমাকে জানিও যে কেমন লাগলো। তো বন্ধুরা, এবার আমি চলে এসেছি কানাজির দুপুরের জন্য ভোগ বানাতে। আজকে দুপুরে আমি পায়েসের ভোগ দেব। তো এটা দেখো ঠাকুরেরই গ্যাস, আর বাসন টাসন সবই আলাদা। আমরা কিন্তু একই গ্যাসে ঠাকুরের রান্না করি না, আর কানাজির রান্নার জন্য আলাদা গ্যাস আছে, সমস্ত বাসন আলাদা রাখা আছে। তো রান্না করতে করতে একটা গল্প বলি, আমার কানাজি আমার জীবনে কীভাবে এলো সেই গল্প। তো একদিন বিয়ের প্রায় 2 বছর 2-3 মাস হয়েছে, তখন আমি আর আমার ননদ গেছিলাম কাঁচড়াপাড়া একটু কেনাকাটা করতে। তো ওখানে কেনাকাটা করতে করতে একটা দোকানে কানহাজিকে দেখতে পাই আমি প্রথমবার।
আর তাকে দেখে আমার এত ভালো লেগেছিল, বলতে পারো মনোমুগ্ধ হয়ে গেছিলাম। মুগ্ধতায় আমি তাকে বাড়ি নিয়ে এসেছিলাম। বাড়ি নিয়ে আসার পর শাশুড়ি মা বলছেন যে কি করে তুই সামলাবি, জানিস গোপাল ঠাকুরকে তিনবার দিতে হয়, তুই কীভাবে দিবি। ননদও বলছে কারণ ওর মায়ের কাছে ছিল গোপাল ঠাকুর, তো ও জানে যে কীভাবে করতে হয়। ও বলছে যে তো অনেক কাজ আছে, তুই পারবি না। তো সবাই আমায় বকাবকি করছে, আর আমিও ভাবছিলাম যে কী জানি আমি কি ঠিকমতো সেবা করতে পারবো কি পারবো না। কিন্তু সেই মাস সেই আমার জীবনের সবথেকে বড় সুখবরটা আমি পাই। আর তারপর আমার পুরো প্রেগনেন্সিতে আমার যেহেতু একটু কমপ্লিকেশনস ছিল, আর আমাদের ঠাকুরঘরটা দোতলায় ছিল, তো আমি আর কানাজি একটা ঘরেই নমাজ থাকি। তো আমি কানাজির পুজো করতাম তখন ঘর থেকেই, তখন আমি ঠাকুরঘরে ওপরে যেতে পারতাম না মেডিকেল রেস্ট্রিকশনের জন্য। তো তারপর আমার ছেলে হয়, আর ছেলে যখন প্রায় 2 বছর না 3 বছর বয়স, তখন আমি আমার হাজব্যান্ড এবং আমার শ্বশুরবাড়ির সবাই আমরা কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিই। আর কানাজির জন্য প্রথম আমি অন্নভোগ রান্না করেছিলাম কবে জানো, নন্দোৎসবের দিন, মানে জন্মাষ্টমীর পরের দিন। তো জন্মাষ্টমীর পরের দিন আমি আমার কানাজির জন্য প্রথম অন্নভোগ রান্না করেছিলাম। সে অনেক বছর আগের কথা, আর তারপর থেকে আমি কানাজিকে অন্নভোগ দিতে পারি। দীক্ষা নেওয়ার আগে কিন্তু আমি কখনো অন্নভোগ দিইনি, কিন্তু অন্যান্য কিছু করে দিয়েছি। দীক্ষা নেওয়ার সময় গুরুদেব আমার নাম দিয়েছিলেন রাধা, আর রাধা বলেই উনি আমাকে ডাকতেন। তবে রাধার মতো না কি জানি না, তবে হ্যাঁ মায়ের মতো করে কৃষ্ণকে আমি সেবা কিন্তু অবশ্যই করি। আর দেখো যেখানে আমি রান্না করছি সেটা হচ্ছে আমাদের একটা ব্যালকনি। আমরা না রান্নাঘরেও ঠাকুরের রান্নাটা করি না, আমার ঠাকুরঘরের পাশে একটা বড় ব্যালকনি আছে, সেখানে কোনো পাখা নেই, বেশ গরম, কিন্তু সেখানেই রান্নাটা করি। উনি বলতেন যে ঠাকুরের ভোগ রান্না করার সময় কথা বলতে নেই, গায়ে হাওয়া লাগাতে নেই, হাওয়া মানে এরকম ফ্যানের হাওয়া নাকি লাগাতে নেই, তো আমি সেইভাবেই করি। জন্মাষ্টমী বা নন্দোৎসবে রান্নার সময়ও এই বারান্দাতেই সমস্ত রান্না হয়। দেখো ভোগটা রান্না করা হয়ে গেছে, এবার আমি ঠাকুরকে নিবেদন করব, তার জন্য জায়গাটা আমি মুছিয়ে দিচ্ছি, কারণ তার একটু আগে 10টার সময় আমি ওখানেই ঠাকুরকে একবার ভোগ লাগিয়েছিলাম, তো সেই জন্য গঙ্গা জল দিয়ে সেই জায়গাটা আমি মুছিয়ে দিলাম। এটা প্রত্যেকবারই ভোগ নিবেদনের সময় করি, কিন্তু অনেক সময় দেখানো হয় না অনেক কিছু জানো তো। তো যাই হোক, দুপুরের ভোগটা পায়েস আমি লাগিয়ে দিলাম। তোমরা অবশ্যই বলো যে কেমন হয়েছে। আর ভোগ লাগানোর পরে আমি আরতি করে নিচ্ছি, আর আরতি করার পরে একটু পাখার বাতাস দিয়ে দিচ্ছি। এইটা আমাদের এই এখনের যে ঠাকুর মশাই আছে উনি আমাকে বলেছেন। তো বন্ধুরা, গোপাল ঠাকুরের ভোগ নিবেদন হয়ে গেছে, কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। আর ভোগ নিবেদনের পরে গোপাল ঠাকুরকে একটু পাখার বাতাস করে দিতে হয়, আর তারপর কিছুক্ষণের জন্য চলে যেতে হয় ঠাকুরঘর থেকে, বা যদি পর্দা থাকে পর্দাটা টেনে দিতে হয়, মানে ঠাকুরকে একটু সময় দিতে হয়। তো এইভাবে আমিও এখন এখান থেকে চলে যাচ্ছি। তো ঠাকুরঘর থেকে বিদায় জানানোর আগে ভাবলাম যে আমার বন্ধুদের সঙ্গে একটুখানি কথা বলে নিই, আর যখন আমি ভোগ রান্না করছিলাম তখন আমি কথা বলিনি, কারণ আমার গুরুদেব বলেছিলেন যে ভোগ রান্না করার সময় কথা বলতে নেই, হ্যাঁ, আর হাঁটতে কাঁচতে নেই, তো সেজন্য আমি কথা বলি না ভোগ রান্না করার সময়। তো চলো এবার আমরা ঠাকুরঘর থেকে যাই, আর এরপর আবার সন্ধ্যেবেলা দেখা হবে। দেখো বন্ধুরা, এই মিষ্টির প্যাকেটটা, এটা আমার হাজবেন্ডের একজন বন্ধু বেনারস থেকে পাঠিয়েছেন, আর মিষ্টির প্যাকেটটা আমার ছেলের খুব পছন্দ হয়েছে। আর ওখানে সমস্ত মিষ্টিগুলো এরকমভাবে মোড়া রয়েছে, দেখো মোড়কে, আর ফ্লেভারটা ওপরে লেখা রয়েছে। তো আমি ভাবলাম যে আজকে সন্ধেবেলায় কানাজিকে এই মিষ্টি দেবো, আর তাছাড়া আমি দই আর চিড়ে মেখে রেখেছি সেটা দেবো। তো দই চিড়ে আর সন্দেশ, এই হচ্ছে সন্ধেবেলার ভোগ। তো ভোগটা আমি লাগিয়ে দিলাম, তোমরা অবশ্যই বলো যে কেমন লাগছে। সকাল থেকে যা যা ভোগ আমি দিয়েছি তার মধ্যে কোনটা তোমাদের সবথেকে ভালো লাগলো জানো। তো বন্ধুরা, এইভাবে
আমি কানাজিকে সন্ধ্যাবেলা আরতি করলাম আর ভোগ লাগালাম, আর এরপরে 8টার সময় হচ্ছে কানাজি শোয়ার টাইম, তো তখন আসবো আর কানাজিকে সঙ্গে করিয়ে দেবো, তো দেখা হবে আবার তখন। এখন ঘড়িতে বেজে গেছে 8টা আর আমি চলে এসেছি কানাজিকে শোয়ানোর জন্য। তার আগে আসনটা আমি একটু পরিষ্কার করে নিচ্ছি, আর আসনটা পরিষ্কার করে নিচ্ছি, সিংহাসনের ওপর থেকে যা যা দিয়ে সাজিয়েছিলাম সেগুলো খুলে নিচে রেখে দিচ্ছি, আর বেলফুলের মালাটা দিয়ে এখনও সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, তাই আমি ওটাকে কানাজির পাশেই রাখলাম। আর যা যা পরিয়েছিলাম সকাল থেকে সেগুলো সব খুলে এই আসনটার উপরে রেখে দিলাম। রাত্রিবেলা শোয়ার সময় তো আর এত অলংকার পরে শোয়া যায় না, আমরা কি পারি বলো এত কিছু পরে শুতে, তো সেই জন্য সমস্ত অলংকার খুলিয়ে আর জামাটাও আমি চেঞ্জ করে দেবো, কারণ আজকের জামাটা অত নরম নয়, তো এখন আমি একটা নরম জামা পরাবো। এখন রাতে যেটা পরে শোয়াই সেই জামাটা পরিয়ে দেবো। বিছানা থেকেও আমি সব পাপড়িগুলো ফেলে দিলাম আর জামাটা চেঞ্জ করে একটা নরম জামা পরিয়ে দিলাম, আর এবার বিছানাটা আমি শুয়ে দেবো। আর শোয়ার আগে অবশ্যই একটু আদর তো করে নিতেই হবে, কারণ ও বাচ্চা মানুষ। আর শুয়েই চলে গেলে হয় না, কানাজিকে একটুখানি গায়ে হাত বুলিয়ে দিতে হয়, একটু ঘুম পাড়িয়ে দিতে হয়, তবেই না ঘুমটা ভালো আসবে। তো দেখো আমি কানাজিকে ঘুম পাড়িয়ে দিচ্ছি, আর একটু পাখার বাতাস করে দিতে হয়। ও বাঁশিটা তো দিতেই হবে। তো বন্ধুরা 8টা বেজে গেছে আর কানাজিকে আমি শুয়েও দিলাম, তোমরাও দেখলে, তো আশা করি যে আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো প্রত্যেকদিন আমি চেষ্টা করি এইভাবেই করতে, কোনোদিন হয়তো এর থেকে কমও করি, তো এরকমভাবে হয়, কিন্তু অবশ্যই তিনবার কিন্তু অবশ্যই দিই, এমন কোনো দিন হয় না যে তিনবার দিইনি, তো তিনবার ভোগ নিবেদন করার চেষ্টা অবশ্যই করি। আর এভাবেই আমি কানাজির নিত্য সেবা করি, আশা করি যে ভিডিওটা তোমাদের ভালো লাগবে, এবং আমি ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি যেন আমি সারা জীবন এইভাবেই কানাজির সেবা করতে পারি। তো এরপরে তোমাদের সঙ্গে আরও অন্য কোনো ভিডিওতে দেখা হবে, আর আজকের মতো বিদায় জানাচ্ছি, সবাই খুব ভালো থেকো।